হরতালের দ্বিতীয় দিনে সাতক্ষীরা এবং সিরাজগঞ্জে পুলিশের সাথে জামায়াতের সংঘর্ষে মারা গেছে 3 জন, তবে রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি। সাতক্ষীরায় বিজিবি কর্মকর্তারা জানান, বেলা 11টার দিকে কলারোয়া উপজেলার ওফাপুর এলাকায় তাদের একটি টহল দলের উপর হামলা চালায় জামায়াত শিবির কর্মীরা। তারা প্রতিরোধের চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ। 1 ঘন্টার সংঘর্ষে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় 2 ভাই আরিফ ও আবদুল্লাহ। গুলিবিদ্ধ হয় আরও 7 জন, সেখানে 144 ধারা জারি করা হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সকাল 9টার দিকে পুলিশের সাথে হরতাল সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয় 3 জন। আহতদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মাহফুজ নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয় আরো 30 জন। এছাড়া সকালে বাউলতারা কাশিয়াহাটা এলাকায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়াপাল্টা ধাওয়া হয়। জামায়াত শিবিরের কর্মীরা বগুড়া নগরবাড়ি মহাসড়কের দেলুয়া এলাকায় গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখে, খুলে ফেলে একটি ব্রিজের পাত। বেলা 11টার দিকে বগুড়ার চাপগ্রামে রেললাইনের উপর আগুন ধরিয়ে দেয় জামায়াতের কর্মীরা। এই ঘটনায় 5 শিবির কর্মীকে আটক করে পুলিশ। 144 ধারা থাকায় ঘর ছেড়ে বাইরে বের হয়নি লোকজন। বন্ধ আছে বাজার দোকানপাট, যানবাহন চলেনি। সবকটি রাস্তায় বড় বড় গাছ ফেলে বাধা দেয়ায় ঢাকার কোনো পত্রিকা বগুড়ায় পৌঁছতে পারেনি। শহরের কাঁচা বাজারগুলো বন্ধ থাকায় খাবারও জোগাড় করতে পারছেন না সাধারণ মানুষ। সবচেয়ে দুর্ভোগে পড়েছে বগুড়ায় আটকে পড়া বিভিন্ন এলাকার শ্রমজীবী মানুষ। এবার কুমিল্লার বিপুলাশার মুরাদবাড়ি এলাকায় রেললাইনের সংযোগ পিন উপড়ে ফেলে হরতাল সমর্থকরা। এরপর নোয়াখালীর সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেল কর্মকর্তারা জানান, রাত 1টার দিকে হরতাল সমর্থকরা রেললাইন উপড়ে ফেলে, এতে আটকা পড়ে কুমিল্লা মনোহরগঞ্জ নাপের পেটুয়া লাকসাম কুমিল্লা আখাউড়ার যাত্রীরা। রেললাইন মেরামতের পর 11টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। খুব ভোরে নেত্রকোনা শ্যামগঞ্জ রেলপথের কয়েক জায়গায় আগুন দেবার চেষ্টা করে শিবিরকর্মীরা। এ সময় 1 শিবিরকর্মীকে আটক করে পুলিশ। হরতালের দ্বিতীয় দিন সকালে বরিশাল আবহাওয়া অফিসের সামনে ছাত্রলীগ পুলিশ ও জামায়াত শিবিরকর্মীদের সংঘর্ষ হয়। এতে আহত হয় পুলিশ সহ 5 জন। পুলিশের একটি গাড়ি ভাঙচুর এবং ছাত্রলীগ কর্মীদের 2টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় জামায়াত শিবিরকর্মীরা। আটক করা হয়েছে 1 শিবিরকর্মীকে। হরতালে অভ্যন্তরীণ রুটে বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক আছে।